আচ্ছা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলিও। ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে কী নিয়ে ভিডিও করব। আর ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে একদিন। আজকে কবুতর ব্যস্ততার কারণে বিকেলে ছাড়া হয়েছে, বিকেলে ছাড়া মাত্রই কবুতর সব হাইট নিয়ে নিছে। আমার ভুলের জন্যই সব কবুতর ফ্লাই করছে, ভালো খুশি হয়েছি, কিন্তু একটা বাচ্চা নামতে পারে নাই, অন্ধকার হয়ে গেছে। কবুতর সব ফিট হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, হালকা খোঁচা দিয়েছে আর কবুতর সব হাইট নিয়ে নিছে। সকলেই দোয়া করবেন, এখনও চাকলা পুরোপুরি মিলে নাই, একটু ছেড়ে ছেড়ে উড়ে, সবাই দোয়া করবেন। নর্মা দিয়ে একসাথে উড়াইছি আজকে, এই যে নামতেছে, আর যারা এই চ্যানেলটিতে নতুন সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। সব কবুতর ঘরে ঢুকতেছে, ঘরে ঢুকা শেষ হলে সব কবুতরকে একসাথে খাবার দিব। যারা রেসিং এবং ফ্লাইং করাইতে চান তারা কখনোই বিকালে কবুতর উড়াবেন না। কবুতর মজে থাকলে বিকালে উড়লে কবুতর হারানোর সম্ভাবনা খুব বেশি, কারণ কবুতর হাইট নিয়ে নিলে নামতে নামতে সন্ধ্যা হয়ে যায়, এর ফলে ভালো কবুতর অনেক সময় হারায় যায়। সব কবুতর ঢুকতেছে, সবাই দোয়া করবেন কবুতরগুলির জন্য। এই যে সব কবুতর ঢোকা শেষ হয়েছে, এরপর খাবার দিচ্ছে। কালকে খাবারের একটু চেঞ্জ হয়েছিল, যার কারণে কবুতর খুব ভালো উঠছে। ভিডিওর শেষ দিকে বলে দিব কালকে খাবারে কী কী চেঞ্জ আনা হয়েছিল। কবুতর উড়ে নামার পর আমি একটা গুঁড়া খাবার ইউজ করি, এক বড় ভাই সাজেস্ট করছিল সেটা। আর কালকে হালকা হলুদের ধান দিয়েছিলাম আর পানিতে স্যালাইন ইউজ করছিলাম। কবুতর ভালো রিকভারি করছে, এর জন্য খুব ভালো উঠছে। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।